নমস্কার বন্ধুরা, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার একটা খুবই প্রিয় রেসিপি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, আপনাদের বাড়িতেই কিন্তু এই উপকরণগুলি খুব ইজিলি পেয়ে যাবেন। সুজি আর আম দিয়ে আমি বানাবো সরু চাকলি পিঠে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তো বন্ধুরা, এরপরে মিক্সিং বোলটার মধ্যে একটা আমি ব্যাটার বানাবো, যেটা দিয়েই আর কি রেসিপিটা আজকে হবে। তো এখানে আমি ছোট্ট বাটি, দু বাটি মতো সুজি নিয়েছি, আর তার মধ্যে একটা আমের দু সাইডের মিডিলের অংশটাকে আমি নিয়ে নিয়েছি। তো আপনারা যদি মোটামুটি দু তিনজনের জন্য বানান, তখন ছোট একটা আমের দু সাইডের অংশটা দিয়ে দিতে পারেন। আর খুব বেশি আম দিলে কিন্তু এটা সফট হয়ে যায়, তো বেশি আম দেওয়াও যাবে না, মোটামুটি একটা আন্দাজ মতো আম দিয়ে দেবেন। তো এখানে আমি একটা আম আর কি দিয়েছি দু সাইডের অংশটা। তার মধ্যে আমি এখানে 3 চামচ ছোট চামচের চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। অল্প লবণ দিয়েছিলাম, আর এখানে আমি অল্প পরিমাণ কাজু দিলাম। আপনারা চাইলে বাদামটা নাও দিতে পারেন। এখানে দু বাটি যেহেতু আমি সুজি দিয়েছিলাম, এখানে আমি জল দিয়ে দেবো 4 বাটি। তো এখন আমি এখানে দু বাটি জলটা দিয়ে মিক্সিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, পরে আমি আরও জল অ্যাড করবো। যে পরিমাণ আপনি সুজিটা দিবেন তার ডবল আপনি জলটা দিবেন। তো অবশ্য আপনি থিকনেসটা দেখেই বুঝতে পারবেন, যেমন আপনারা পিঠে বানান সেই ধরনের একটা ব্যাটার বানাতে হবে। খুব বেশি গাঢ় বানানো চলবে না ব্যাটারটাকে, আবার খুব বেশি পাতলাও বানানো চলবে না। তো বন্ধুরা, এই দেখুন আমি ব্যাটারটা একদম বানিয়ে নিয়েছি, মিহি করে বানিয়ে নিয়েছি। আর এরপর আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। তো বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় লাগছে, তো সেই জন্য এটার মধ্যে বেশ কিছুটা কিন্তু আরও জল আমি অ্যাড করে নিলাম। তারপর ব্যাটারটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটাকে আমি খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা কিন্তু করিনি। তো বন্ধুরা, যখন দেখবেন ব্যাটার একদম রেডি, তখন আপনারা গ্যাসে তাওয়া চাপিয়ে দেবেন। সেটা ননস্টিক হলে খুবই ভালো, আর যদি ননস্টিক না হয়, আপনাদের বাড়িতে যেটা রুটি করা হয় সেই তাওয়াও আপনারা ইউজ করতে পারেন। তো তারপর অল্প ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। তো তারপর অল্প আমি ঘি দেওয়ার পর এখানে এই যে ব্যাটারটা এই দেখুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম একটা ডাবু নিয়ে তারপর হচ্ছে গোল করে এই সরু চাকলি পিঠেটাকে মেলে দিতে হবে। আঁচটা কিন্তু খুব বেশি হাই রাখা যাবে না, মিডিয়াম আঁচটা রাখবেন। তারপর হচ্ছে এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকা না দিয়েই কিন্তু রান্নাটা করবেন, মানে রেসিপিটা বানাবেন। আর এখানে দেখুন আস্তে আস্তে উপরের অংশটা দেখুন একদম শুকিয়ে গেছে, তার মানে কিন্তু এটা কুকও ভালো মতো হয়ে গেছে। এরপর উপরে অংশটাতে আরও অল্প পরিমাণ আমি ঘি ব্রাশ করে দিলাম। তো বন্ধুরা, এরপর হচ্ছে এক পিঠটা কিন্তু হয়ে গেছে, কারণ সাইডের অংশগুলো উঠে উঠে আসছে, তখনই বুঝে গেছি এইটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে এরপর উল্টিয়ে নেব, আর যেমনভাবে আমরা পিঠে বানাই সেরকমভাবেই ঠিক উল্টাবো। তো আপনারা এটা গোলও রাখতে পারেন, আমি একটু এখানে এই যেমন ট্রায়াঙ্গেল টাইপের আমি করে নেব, তাতে দেখতে ভালো লাগে, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা এটা করবেন। তো এই দেখুন খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে, আর পুরো সফট হয় খেতে, আর বাড়িতে বাচ্চা থাকলে তারাও কিন্তু খুব পছন্দ করে। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্ট হোক অথবা সন্ধ্যার সময় একটা খাবার হোক, সবেতেই কিন্তু এই খাবারটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই সুজি আর আম দিয়ে এই সরু চাকলি দেখুন একদম রেডি, আর দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আরও বেশ কয়েকটা আমি এখানে সরু চাকলি পিঠে এখন বানিয়ে নেব।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার পাশে থাকার। আপনারা আমার পাশে থাকলে আপনাদের পাশেও আমি সবসময়ের জন্য আছি। তো যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে যান তাদের কমেন্ট ধরে ধরে প্রত্যেকের ভিডিও আমি দেখে আসি। তো এইভাবেই চাইবো যে আপনারা আমার পাশে থাকুন। অনেক নতুন বন্ধু পেয়েছি, তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা রাখছি আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশেও আমি আছি। ইউটিউবে এসে অনেক বন্ধুই পেয়েছি, আবার অনেক নতুন বন্ধু আগে এসেছিল, সেই নতুন বন্ধুগুলোকে এখন আর খুঁজে পাই না, যাই না কেন। তাদের ভিডিও দেখে এলো তারা আমার চ্যানেলে আর আসে না ফিরে, বুঝতে পারি না কেন। যাই হোক বন্ধুরা, আপনারা আশা করছি যারা আমার ভিডিও দেখছেন আগামী দিনগুলিতে আমার সাথে থাকবে। তো বন্ধুরা এই দেখুন আরও কিন্তু সরু চাকলি পিঠে অনেকগুলোই বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। সুজি আর আম দিয়ে আজকের এই সরু চাকলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এটা কিন্তু আমি সিজনে আমি প্রায়ই বানিয়ে থাকি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর তো বন্ধুরা এই দেখুন কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড কিন্তু এটা সফট হয়েছে। আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।